বিশেষ ক্ষমতা আইন 1974, কি আছে সে আইনে? বিশেষ ক্ষমতা আইনের 3 ধারায় যেই নিপীড়নমূলক বিষয়টা রয়েছে, এই নিপীড়নমূলক বিষয়টা হচ্ছে একজন মানুষকে সরকার চাইলে বাধ্যগত গুম করতে পারে বা ডিসঅ্যাপিয়ারেন্স করতে পারে, এবং ডিসঅ্যাপিয়ারেন্স করার পরে সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী এটা ডিসক্লোজ করতে বাধ্য নয় যে তাকে কেন ডিসঅ্যাপিয়ারেন্স করা হলো বা গুম করা হলো। এটা লম্বা একটা সময়। এই তরুণ আইনজীবীর মতে, হজম করতে না পারা গুমের ঘটনা রাষ্ট্রদ্রোহিতার নামই চালিয়ে দেয়া হতো এই আইনের বলেই। ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোড স্যালাইনে কেনার সময় প্যাকের গায়ে এসএমসি লোগো দেখে কিনবেন। বিশেষ ক্ষমতা আইন, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই করেছিলেন, সেই আইনে কিন্তু আইনি প্রক্রিয়ায় বা আইনি মারপেচে এক ধরনের গুম করার আইনি সুযোগ আছে। 3 থেকে শুরু করে 14 ধারা পর্যন্ত পরিষ্কারভাবে কিছু প্রিভেন্টিভ ডিটেনশন, যেটাকে আমরা বলি নিবর্তনমূলক আটক, এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং ভেরি স্পেসিফিকলি 5 ধারাতে ওই আইনের বলাই আছে যে যখন কোনো ব্যক্তিকে নিবর্তনমূলক আটক রাখা হচ্ছে, তখন কোথায় রাখা হবে সেই তথ্য আপনাকে দিতে বাধ্য না সরকার। সিস্টেমেটিক্যালি গুম করার একটা অপপ্রয়াস থেকে যাচ্ছে। আইনটা কিন্তু দানব আইন, ইটস এ ডেভিল ল। এবং পরবর্তীকালে এই যে আটকে রাখা যায়, আইন দিয়ে আটকে রাখা যায়, এটাই এদের শাসক গোষ্ঠীর, বিগত সরকারের শাসক গোষ্ঠী যারা ছিলেন তাদের মধ্যে এই প্রবণতাটা ছিল কাউকে গুম করে দেওয়া। যদি বলা যায় এর সূত্র কোথায়, এর বুদ্ধি কোথা থেকে এলো, এর সে দ্য সোর্স অফ দিস আয়নাঘর বলিয়া যাই বলি, এটা কিন্তু 33-এর যে বিধান রচনা করা হয়েছে নিবর্তনমূলক, সূচনা কিন্তু সেখানেই শুরু হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী 2007 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী 629 জন মানুষ অপহরণ করেছে। এর মধ্যে 383 জন মানুষের খোঁজ এখনও পাওয়া যায়নি। সরকার বদলেছে বারবার, বিভিন্ন সময়ে এই আইনের প্রয়োগ হয়েছে, কিন্তু কেন তৈরি হয়েছিল এমন আইন? দেখুন, 1974-এ যে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট আসলো, সেই পাওয়ার্স অ্যাক্টটা আসার পেছনে যে ইতিহাস কাজ করেছে সেটা তো আমরা প্রায়শই রাজনীতিবিদদের বলতে শুনি যে এর মাধ্যমে একটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠার একটা সুযোগ তৈরি করেছিল সেই সময় সরকার। তাদের মূল উদ্দেশ্যই ছিল যে এই দেশে অন্য কোনো রাজনৈতিক দল থাকবে না, কোনো ব্যক্তি থাকবে না, একমাত্র আওয়ামী লীগই একটা রাজনৈতিক দল থাকবে, রাজনৈতিকভাবে দমন করার জন্য ইচ্ছামতো যে কোনো লোকের নিয়ে আপনি আটকে রাখলেন। এই কালাকানুন আসলে বাতিল করা উচিত। প্রত্যেক সরকারই শুধু আন্দোলন করতো যে আমরা বিশেষ ক্ষমতা আইন, কালো আইন এটা বাতিল চাই, কিন্তু যখনই যেই সরকার ক্ষমতায় আসে সে তখন এটা বাতিল না করে এইটা ব্যবহার করে তাদের নিজেদের ফায়দা হাসিল করতো। সংবিধান সহায়তা করেছে 74-এর এই আইন তৈরিতে, যা এখন সময় বিবেচনায় অপ্রয়োজনীয়। তবু কেন কোনো দলই পরিবর্তন করেনি এই আইন? বিএনপি নেতাও দিলেন তার দলীয় ব্যাখ্যা। এরপরে যতগুলো সরকার আসছে ধরেন এরশাদ করেন নাই, বিএনপি করতে পারত 91 সনে, কিন্তু তারা আবার ওই যে আন্দোলনে সকলের সাথে 3 জোটের একটা রূপরেখার মধ্যে পড়ে গেছে, যে কারণে তারা আর পরবর্তীতে করতে পারে না। গুম কনভেনশনে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই স্বাক্ষরের ফলে কি পরিবর্তন আসতে পারে বিশেষ ক্ষমতা আইন 1974 আইনের ক্ষেত্রে? সংযোজন করা বলি, অ্যামেন্ডমেন্ট করা বলি, এটা যেন এটা সংসদ থাকতে হয়, আদারওয়াইজ কীভাবে করবে? অনেকে বলে যে রেফারেন্ডাম করে বা গণভোটে করা, গণভোটের বিধানটা বাতিল হয়ে গেছে কনস্টিটিউশন থেকে, নির্বাচিত সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে, নিবর্তনমূলক আইন বা বিধান কনস্টিটিউশন থেকে কনস্টিটিউশন থাকবে। বিশেষ ক্ষমতা আইনটা একটা কালো আইন, এটা আমরা আইনজীবী হিসাবে এত বছরের যে আমাদের অভিজ্ঞতা এবং আমরা আদালতের কাছে যে সমস্ত আর্গুমেন্ট করেছি সেখানে সবসময় বলেছি আইনটা বাতিল হওয়া উচিত, সেটা আজও আমি বলছি, কিন্তু এটা বাতিল করার দায়িত্ব এবং ক্ষমতা রাষ্ট্রের। বিশেষজ্ঞরা মনে করছেন আয়নাঘর বা এই তন্ত্রসংলগ্ন বিষয়গুলোর উৎপত্তি হয়েছে এই ধরনের আইন থেকেই। অন্তর্বর্তী সরকারের সময় গুম কনভেনশনে বাংলাদেশ নাম লেখালেও আনুষ্ঠানিকভাবে বিশেষ ক্ষমতা আইন 1974, এই আইনটি কবে বাদ দেওয়া হবে
সেটাই এখন প্রশ্ন হয়ে রইল। মানবাধিকার সমুন্নত রাখার পাশাপাশি গুমের সংস্কৃতি বন্ধ করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। এখন দেখার বিষয়, গুম বিষয়ক কনভেনশনে বাংলাদেশের স্বাক্ষর ঠিক কতটা বাংলাদেশের আইনে প্রভাব ফেলতে পারে, নিরাপত্তা দিতে পারে সাধারণ মানুষদের, আর টেনে ধরতে পারে এই সমস্ত কালো আইনের লাগাম। মশিউর অনিক, এখন ঢাকা।